আইডিয়াল স্কুলের পথ চলা এই আইডিয়াল আসলে আইডিয়াল স্কুল সম্পর্কে আইডিয়াল স্কুল ওকে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল করতে গাই আইডিয়াল ইন্টারনাল আইডিয়াল স্কুলে আইডিয়াল স্কুল ব্যাংক এশিয়ার পক্ষ থেকে একজন কর্মকর্তা, আমরা তার বক্তব্য শুনতে চাইবো। ধন্যবাদ সবাইকে। মহান বিজয় দিবস উপলক্ষে আইডিয়াল স্কুলে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আমি একটা বিষয় দেখে অভিভূত হচ্ছি যে এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের যে উচ্ছ্বাস, এটা খুবই অভিভূত করে আমাদেরকে। এবং আমরা চাই স্টুডেন্টরা ভালো করুক এবং এখানকার যে স্টুডেন্টের যে উচ্ছ্বাস, হ্যাঁ, এবং গার্জিয়ানদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটা খুবই লক্ষণীয় বিষয়। এখানকার এই উচ্ছ্বাস একদিনে তৈরি হয়নি। এখানকার যে এত অত্যধিক পরিমাণে স্টুডেন্টদের সমাগম এবং গার্জিয়ানদের সমাগম আমরা দেখতে পাচ্ছি, সেটা অন্যান্য স্কুলে খুব একটা দেখা যায় না। আমরা স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমরা ব্যাংকের পক্ষ থেকে আসছি যে স্কুল ব্যাংকিং সেবা দেওয়ার জন্য। তা আমরা চাই যে স্কুলের সফলতার পাশাপাশি আমরা ব্যাংক এশিয়া যাতে সুন্দর জন্য শিক্ষকরা ছাত্রদেরকে পড়ালেখার জন্য, তাদের মেধাব বিকাশ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা দিয়ে যাচ্ছেন। তবে আজকের এই অনুষ্ঠানে আমি একজনকে খুব বেশি স্মরণ করছি, সে হচ্ছে যে কেজিবি সমীর ভাই যে উনি আজকে নেই, তবে উনিও এই স্কুলের পরিচালনা কমিটি সাইদুর রহমান এই বুঝিয়া সরকারের সাথে একসাথেই সহযোগিতা করে আসছেন। তো ওনাকে মিস করছে, কিন্তু এখানে যে প্রতিযোগিতা প্রতিনিধিত হয় বা হচ্ছে, যে অনুষ্ঠানগুলো পড়ালেখা থেকে শুরু করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা বনপদের অনুষ্ঠান, পড়ালেখার সাথে সাথে যে বিনোদনমূলক যে অনুষ্ঠানের দরকার, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এই স্কুল ধারাবাহিকতার সাথেই করে যাচ্ছে। এটা আমরা এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আমাদের গার্জিয়ানরা যারা আছেন তারা অসম্ভব খুশি। আমরা চাচ্ছি যে কি এই ধারাবাহিকতাটা নিয়ে আইডিয়াল স্কুল আটিয়াটি ব্যবস্থা করে সামনে দিয়ে এগিয়ে যাবে, আরও সুন্দর হবে, আরও সুন্দর থেকে সুন্দরতম হবে। এই আশা কাজ করতে হবে তাদের কাছ থেকে, এবং কি তার সাথে সাথে শুধু সেটাই নয়, তার সাথে সাথে পড়ালেখার মেধা বিকাশের জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করবো যেন এই স্কুল ভবিষ্যতে এই পর্যন্ত যতটুকু আসছে আমরা অনেক 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 দূর এগিয়ে যেতে পারে। সুনামের সহিত সুন্দর পড়ালেখা সহিত এবং কি এই স্কুলের ছাত্রছাত্রী যেন এই দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তাতে চাকরি করতে পারে। হ্যাঁ, এটা এই জন্য ওনাকে দেখে আমার অনুরোধ থাকবে। ছাত্রী হয়ে এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত? এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে, আর আজকে দীর্ঘ অনেক বছর ধরে আমি এই অনুষ্ঠানের সাথেই আছি। এমনকি এখান থেকে ছাত্রছাত্রীদের বিকশিত হয়। আইডিয়াল স্কুল সম্পর্কে আপনার অভিমত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আইডিয়াল স্কুল সম্পর্কে আসলে বলার কোনো ভাষা আমি খুঁজে পাই না, কারণ আমার আজকে 3 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি যা বলতে চাইব আমার মনে হয় ততটুকু সময় পাবো না। তারপর আমাকে বলতে হচ্ছে যে আইডিয়াল স্কুল একটি আদর্শিক প্রতিষ্ঠান,
যে প্রতিষ্ঠানটি কাজীরবাগ ইউনিয়ন নয়, সমগ্র বাংলাদেশে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ইতিমধ্যে অবশ্য আপনারা লক্ষ্য করছেন, আরিয়ার স্কুল তাদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠানের পিছনে কাজ করে যাচ্ছে। আজকে 2018 সাল আরিয়ার স্কুলের শিক্ষাবর্ষ সমাপনী দিবসে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে। আমি সেখানে দেখেছি এবং আপনারাও উপলব্ধি করেছেন যে অভিভাবক, মেহমানবৃন্দ, শিক্ষার্থী সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানকে সাদরে গ্রহণ করেছেন। এবং আইডিয়াল স্কুল লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তি বিষয়ক এবং বিনোদনমূলক, যা বাচ্চাদের লেখাপড়ার জন্য আনন্দ উৎসযোগা, বাচ্চাদেরকে সুদূর প্রসারী ভবিষ্যৎ জীবনকে সুন্দর এবং আদর্শিক করার জন্য যা যা প্রয়োজন সবগুলোই। আইডিয়াল স্কুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে চাচ্ছি। এই আইডিয়াল আসলে 2000 সাল থেকে এটা প্রতিষ্ঠিত। আজকে 2018 সাল, এই উদ্যোগবদি স্কুলে বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক পরীক্ষার পরে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হাতের লেখার প্রতিযোগিতা হয়। এই অনুষ্ঠানে আমরা এই গার্ডিয়ানদের এবং ছাত্রছাত্রীদের যে উৎফুল্ল এবং গার্ডিয়ানরা যে এত সুন্দরভাবে এটাতে পার্টিসিপেট করে, ওনাদের যে মানে খুব আনন্দ, আজকে আমি যে দেখলাম আজকে 18 সাল এই পর্যন্ত এসে যে দেখলাম ওনাদের এত সুন্দর উপস্থিতি এবং ওনারা সবাই ওনারাই যেন নিজেরা ড্রয়িং করবে ওইভাবে ওনারা আসছে খুব সুন্দর হয়ে, এটাই ভালো লাগছে সব কিছু। আর এখানে বাছাই পর্ব যে আমরা একটু পরে বাছাই করব, এটাতে আমাদের কোনো পার্শিয়ালিটি নেই, সবাই মিলে বসে আমরা দেখে মানে বিচার বিবেচনা বিশ্লেষণ করে তারপরে আমরা এটাকে বিচার করে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচন করি। যাক, হাতের লেখার প্রতিযোগিতাও তাই, আমরা সেইভাবে ওদের সব কিছু দেখে, দাড়ি, কমা মাত্রার ব্যবহার সব কিছু দেখে ওটাও আমরা বিচার করি। আর আমাদের আইডিয়াল স্কুল আইডিয়ালে থেকে যাবে, আইডিয়াল আইডিয়ালে, এটার কোনো বিকল্প নাই। আমি এই কাজীরবাগ ইউনিয়ন এই যে দোষ টেক্সটাইল মিলের পূর্ব পাশে আইডিয়াল স্কুল এখনো পর্যন্ত অনেক স্বনামধন্য, অনেক মার্জিত। আমি আইডিয়ালের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এটা আমরা প্রতি বছরে করে থাকি। বিজয়ের মাসে আমাদের তারা ভূমিকা রেখেছেন, তাদেরকে আমরা প্রতি বছরে এই মাসে শ্রদ্ধা করি। আমাদের আমরা সেইভাবে আপনার সঙ্গে আমাদের জন্য আপনার সঙ্গে আমাদের জন্য